আমি সর্বাণী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রতিবারের মতো এবারও আমরা নিয়ে এসেছি আবার এক শিল্পী, আমাদের সঙ্গে রয়েছেন স্বর্গীয় ডক্টর নলিনাক্ষ চৌধুরীর কনিষ্ঠা কন্যা শ্রীমতী সুমনা পাল চৌধুরী। শুধু আমারই নয়, আপনাদের সবারই সুপরিচিত। এবং তিনি শুধু একই ধরনের গান করেন না, ভার্সাটাইল সিঙ্গার হিসেবেও উনি পরিচিত। তো আমরা দিদির সঙ্গে কথা বলতে যাই। দিদি কেমন আছো? ভালো আছি। কেমন লাগছে আমাদের অনুষ্ঠানে এসে? ভালো লাগছে, খুবই ভালো লাগছে যে এখানে আমন্ত্রণ পেয়েছি। এবং শিল্পীর পৃথিবীতে আমরা শিল্পীরা সবাই আমাদের নিজেদের জীবনের গানের যে জায়গাগুলো, গান নিয়ে যে ভাবনা, সেই ভাবনাগুলোকে তুলে ধরতে পারার একটা এত সুন্দর একটা অপরচুনিটি পেয়েছি, এই জন্য খুব ভালো। আমরা প্রতিবারের মতো এবারও শিল্পীর কল্পনার পৃথিবী, ভাবনার পৃথিবীতে, আর এমনিও তিনি কিন্তু খুব ভাবুক, তো সেই সব জায়গায় আমরা দেখব, প্রবেশ করব, গল্প শুনব। আমাদের সঙ্গে আলাপচারিতায় যিনি রয়েছেন এততঞ্চলের বিশিষ্ট গিটার বাদক, মিউজিক কম্পোজার এবং সুরকার শ্রী দিলীপ সিনহা মহাশয়, নমস্কার। আমরা তো প্রতিবারের মতোই পেয়ে যাই, এবারও আমরা পেয়ে গেছি, খুবই ভালো লাগছে। কেমন আছেন? ভালো, খুব ভালো। আর সুমনাকে আজকে পেয়েছি, সুমনার সাথে অনেক অনুষ্ঠান করেছি, ছোটবেলা থেকে সুমনাকে দেখেছি, সুমনা সম্বন্ধে অনেক কিছু আজ আমরা শুনবো, অনেক কিছু জানবো, অনেক কিছু শুনবো। ভীষণ ইমোশনাল আর্টিস্ট বলবো সুমনাকে, আজকে অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছু জানতে পারবো। নিশ্চয়ই নিশ্চয়ই, আমরাও সেই আশা রাখছি। তো প্রথমেই আমরা প্রতিবারের মতো এবারও একটি গান দিয়েই শুরু করি আবার অনুষ্ঠানটি, তারপর আমরা কথা বলার আবার কথা বলব দিদির সঙ্গে। ঠিক আছে, একটা গান গাইছি, অনেক পুরোনো দিনে চলে যাই, স্বর্ণযুগের গানগুলোই আমাদের কাছে সবসময়। একদম একদম, ওল্ড ইজ গোল্ড, আমরা সবাই জানি। কথা অনল চ্যাটার্জি এবং সুর কানু ঘোষের, শিল্পী গীত আদত। গান শুনলাম দিদি, মানে গীতা দত্তের গান তো এমনিই ভালো লাগে শুনতে, আর আপনার গলায় মানে সেই গানটা আরো জমে উঠলো আর কি, আরো ভালো লাগলো, ভীষণ ভীষণ সত্যি। দিলীপ দা, সেই বলছিলাম যে এত সুন্দর একটি গান দিয়ে আমরা শুরু করলাম আজকের এই অনুষ্ঠানটি, তো আমার মনে হচ্ছে যে আজকে অনুষ্ঠানে প্রথমে যদি আমি আপনার কাছ থেকে কিছু শুনি সুমনাদির ব্যাপারে। সুমনার ব্যাপারে বলতে গেলে অনেক কিছুই আছে, ও শুধু গান নেই, কারণ এত সুন্দর গান করতো ছোটবেলায়, এত সুন্দর গান করতো, আমরা ছোটবেলায় দেখেছি, পুরো বাড়িটাই ওদের একটা সাংগীতিক বাড়ি ছিল। ওর দাদা
সেতার বাজাতো, তারপরে আরেকটা আড্ডার গানের আড্ডাটা ছিল ওদের বাড়িতে, আমি হয়তো ভুল বলছি না সুমনা, না তখন হঠাৎ করে শিলচরে একটা আকাশবাণী, সেখানে অল্প সংখ্যক শিল্পীরা ছিল বরাক উপত্যকায়, কাজে যেহেতু সাংগীতিক পরিবার একটা গান বাজনা নিয়ে বাড়িটা থাকতো, কাজে তাদের বাড়িতেই ভিড় জমত শিল্পীদের, সেটা একটা সুন্দর জায়গা। আর আমাদের এটা মনে খুব মানে আমরা ছোট ছিলাম তখন, আমাদের যেহেতু গানকে সঙ্গীতকে খুব ভালোবাসি, কাজে আমার মনে হতো যদি ওই আড্ডাতে যদি আমিও যেতে পারতাম। আজকে আমার খুব সৌভাগ্য, ভীষণ নস্টালজিক মনে হচ্ছে সুমনাকে পেয়েছি। সুমনাকে অনেক অনুষ্ঠানে সুমনার সাথে আমি আমরা দুজনেই অনুষ্ঠান করেছি, কিন্তু এভাবে আলাপচারিতা এভাবে আড্ডায় ওই সময় যদি আমি পেতাম তাহলে হয়তো আরো ভালো লাগতো। আজকে আমার ভীষণ নস্টালজিক মনে হচ্ছে। সত্যি আজকে আমরা অনেক কিছু আরো আরো পুরনো দিনে যাব, আরো পুরনো স্মৃতিগুলোকে আবার নতুন করে দেখার চেষ্টা করব, জানার চেষ্টা করব। তো দিদি কখন থেকে মানে মনে পড়ছে কি কখন কত বয়স হবে তখন যখন প্রথম নতুন গানে আসা? গানে আসা মানে বাড়িতেই ছিল গানের বাড়ি একদম। আমার কাকু পিসিরা গান বাজনা করতেন, আমার পিসি খুব ভালো সেতার বাজাতেন, তখন এখানে এখানে সুপরিচিত সেতার বাদক ছিলেন সাধু মুখার্জি। অনেক অনেক পুরনো কথা, পুরনো যারা আজকে যে বন্ধুরা আমাদের দেখছেন তাদের মধ্যে কেউ কেউ হয়তো সত্যিই আপ্লুত হবেন। বাবা ভীষণ ভালো গাইতেন এবং যাত্রা করতেন, সে সময় যাত্রা হতো, থিয়েটার হতো, তাদের আলাদা একটা অ্যাসোসিয়েশন ছিল। আমি যদিও তখন একেবারেই ছোট, মানে একেবারেই ভীষণ ছোট, কিন্তু সেগুলো দেখে দেখে বড় হয়েছি, বড় হয়ে হয়ে শুনেছি কীর্তিকলাপ যেগুলো হয়েছে। তারপর আমি যেটা বেশ করে বড় হয়েছি সেটা হলো দাদা দিদিদের। আমার মেজো দাদা ভীষণ ভালো গান গাইতো এবং ভীষণ ভালো সমঝদার ছিল, কার কণ্ঠে কী আসবে, কে কতটা পারবে, কার জন্য কোনটা ঠিক হবে, কে কতটা পটেনশিয়াল, এগুলো জিনিস খুব ভালো যায় বুঝতে পারতো। এবং মেজদার জন্যই গানের আড্ডা, যেটা দিলীপদা বললেন, গানের আড্ডাটা কিন্তু মেজদার মারতে, সেই সময় যখন আকাশবাণী প্রথম এলো শিলচরে তখন খুব মুষ্টিমেয় শিল্পীরা যারা লাইভ পারফর্ম করতেন, তখনও রেকর্ডিংয়ের কোনো ব্যবস্থা ছিল না। তারাপুর ওভারব্রিজের ঠিক নিচে ছিল আকাশবাণী ভবনটা, তখন ছোট্ট একটা একটা ঘরের মধ্যে, সেই মুষ্টিমেয় কিছু শিল্পীর মধ্যেই কিন্তু আমার মেজো দাদাও ছিলেন, নীতিশ চৌধুরী। তো দাদাকে কেন্দ্র করেই সমস্ত শিল্পীদের আশা, তারপর আস্তে আস্তে দাদা আমাদের এগিয়ে দিলেন। আমার সেজো দাদা নবরণ চৌধুরী এখানে শিলচর অল ইন্ডিয়া রেডিওতে প্রথম সেতারে পাশ করেন শাস্ত্রীয় সঙ্গীতে, যন্ত্রসঙ্গীতে, তারপর তো আস্তে আস্তে কলকাতা চলে যান। এবং আমার শিক্ষা যেটা হয় সেটা গান শুনে শুনে, ছোটদার বাজনা থেকে আমি স্ট্রিং ইনস্ট্রুমেন্ট থেকে বেরিয়ে এসেছি, ছোটদা বাজাতো সেখান থেকে আমার স্যার কারো কাছে কোনো গুরুকে ধরে শেখা বা কিছু সেটা হয়েছে, সেটা পরে হয়েছে, কিন্তু আমার প্রথম গুরু আমার বাড়ির দাদা দিদিরাই, ওইভাবেই আমি এসেছি। এবং আমার বাড়িতে ছোটবেলা থেকে আমি স্টিরিও রেকর্ড প্লেয়ার পেয়েছিলাম, গ্রামোফোন পেয়েছিলাম, যত ধরনের ভালো ভালো গান, যত ভালো কম্পোজারের নতুন কম্পোজিশন, পুজোর সময় আগে যে ব্যাপারটা ছিল যে পুজো সংখ্যার সেই সমস্ত শুনে শুনে বড় হয়েছে। এবং একটা মনের মধ্যে অসম্ভব একটা ইচ্ছে ছিল এই গানটা তুলবো, ওই গানটা তুলবো, কিন্তু এগুলো সবই বড়দের গান ছিল, আমি তখন একদম ছোট। কিন্তু এতে হয়েছে কি, আমার গ্রুমিংটা একটা একেবারে অন্যরকম হয়েছে। আমি সব ধরনের গানের মধ্যেই নিজের মেজাজটা, ভজন শ্যামাসঙ্গীত, মা গাইতেন, মা কাজ করতে করতে গাইতেন মার কীর্তনের কিছু গান, এগুলো সব কিছুই কিন্তু আমার বাড়ি থেকে নেয়া। তারপর তখন থেকেই কি মনে হয়েছে যে আমি সব ধরনের গান গাইতে ভালো লাগে? তখন থেকেই গান পাগলা ছিলাম, আজ অব্দি গান পাগলা। আমি কোনোদিন আমার কিছু মনে হয়নি, আমি এত ভালোবাসি গান, আমার সেদিন থেকেই আমি যখনই কোনো গান কেউ গুনগুন করেছে এবং সুর লেগে গেছে কানে, যেমন ছোট্ট করে একটু বলি, আমার দাদা তখন পিন্টু ভট্টাচার্যের গান গাইতো, বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে যেত, নিরামবাজার, কায়স্থগ্রাম, করিমগঞ্জ, হাইলাকান্দি। তো দাদা যে এখানের বিখ্যাত তবলা প্লেয়ার,
ধীরঞ্জন চক্রবর্তী আমাদের বিখ্যাত মিহিদা অল ইন্ডিয়া রেডিওতে ছিল, এখনো আছে, তো তারা সবাই চলে এলো, রিহার্সেল হলো। এবারে যে গানগুলো ভালো লাগে, সেই ভালো লাগা গানগুলো আমাকে আমাকে ভেতর থেকে একটা নাড়া দিত, গুনগুন গুনগুন আমি করতেই থাকতাম। সেই করে করে সেই করে করে এগিয়ে আমার মেজদার চোখেই পড়লো যে না, তাকে তো গান গাওয়াতে হয়। তখন আমি গুরু শিক্ষাতে গেলাম, তখন ঠিক খাতা বই কলম নিয়ে যে বসা সেটা আমার তখন হলো। কিন্তু অনেক গান আমি গেয়ে নিয়েছি ছোটবেলাতে, যার জন্য দিলীপদা আমাকে অনেক ছোটবেলা থেকে জানেন স্টেজে মঞ্চে মঞ্চে, যখন মঞ্চে ওঠার বয়স নয় তখন থেকে আমি মঞ্চে আছি। মানে এতদিন গাওয়ার পর এখন কখনো মনে হয়নি যে একটা কিছু একটা জোনারকে ধরে গান করা, সেরকম কিছু মনে হয়নি? এরকম মনে হয়নি। বেসটা আমার ক্লাসিক্যালেরই ছিল, যেহেতু দাদা সেতার বাজাতেন, তারপর আমি ক্লাসিক্যাল শিখেছি বিখ্যাত গায়ক আমাদের এখানের শাস্ত্রীয় সঙ্গীতের গুরু বলা যায় সুনীল চক্রবর্তী মহাশয়, আজকে আর তিনি নেই, তার কাছেও শিখেছি, কিন্তু মূলত তার ছেলে তার পুত্র শ্রীযুক্ত অমরেন্দ্র চক্রবর্তীর কাছে আমি গান শিখেছি। কোনো জনারকে আমার ধরতে মনে হয়নি, আমি ভেতর থেকে ফিল করতাম। যেমন আশাজির কোনো গান, সেখানে ড্রামা রয়েছে, মনে হতো এই গানটা এরকম, গলাটা এরকম কাজ হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, মনে হতো এটা গাইব। তখন বিবিধ ভারতী হতো, তো আমার দাদারা ছোট দাদারা পড়াশুনো করতো, গান সেরকমভাবে চালানো হতো না তখন। একটা আমাদের, আমরা যখন বড় হয়েছি আমরা তো সেরকমভাবে হিন্দি গান টান খুব একটা সাংঘাতিক প্রচলিত ছিল না বাড়িতে, অন্তত বন্ধুরা যখন বসতাম তখন হয়তো গাইতাম। তো তখন যখন বিবিধ ভারতীতে ভালো ভালো গানগুলো দিত, আমার আমার ভেতর থেকে মনে হতো, যেহেতু স্ট্রিং ইনস্ট্রুমেন্টকে বেস করে আমি শিখেছি, আমি একটা গানের একটা পুরো ব্যাপারটা, তার যে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড মিউজিকের যে জায়গাটা, গান যে কথা কথাগুলো, লিরিক্স যেগুলো রয়েছে, সেটা যে গলায় এক্সপ্রেশন নিয়ে আসা, আহ, তখন থেকেই মনে হতো আহ কী গাইলো। সামান্য চুরালিয়া এই গানটা, আহ এটা এটা কী অদ্ভুত একটা, অদ্ভুত একটা প্রেম নিবেদনের মতো হলো, একটা রোমান্টিসিজম পেলাম, সেটা ভেতর থেকেই আসতো। আজকে বরং আমার অনেক বেশি মনে হয় যে আমি যদি আরও নিতে পারতাম, কিংবা আরও যদি দিতে পারতাম, দিতে পারতাম, আরও দেওয়ার খুব ইচ্ছে করে। আজকে আমি সুমনাকে বলবো, অনেক তো কোথায় আছে, প্রথম জীবনে প্রথম যখন তুমি স্টেজে অনুষ্ঠান করেছিলে, কোন গানটা করেছিলে সেই গানটা আমার শুনবো আজকে, মনে আছে? হ্যাঁ মনে আছে, একটু গুনগুনিয়ে দাও আমাদেরকে। গুনগুনিয়ে একটাই বলবো, প্রথম একদম প্রথম ছিল একটা রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান ছিল একজনের বাড়িতে, আমি কিন্তু খুব আসরে গান করেছি, মঞ্চ ছাড়াও বাড়ির আসর। তখন রবীন্দ্র জয়ন্তীতে আমাকে খুব সুন্দর করে লাল পাড় পরিয়ে দিদিরা দিল, ওই বাড়িতে গেলাম দিদিদের সাথে, খুব খুব ছোট্ট, তখনও আমি হয়তো পাঠশালা ক্রস করেছি শুধু এরকম হবে, সেখানে বিজনা করে গিয়েছিলাম। তখন আমার এখনও মনে আছে ভক্তি মাধব চট্টোপাধ্যায় গানটা শেষ হওয়ার পরে বলেছিলেন যে রবীন্দ্র জয়ন্তী সার্থক হলো, সেটা আমার অনেক বড় পাওনা, তখন তো আমি সত্যি বুঝতে পারতাম না। আর তারপর সেই গানটাই হয়ে যাক এবার, একটু দু লাইন গাইব। হ্যাঁ নিশ্চয়ই, আজকাল আর রবীন্দ্রসঙ্গীত আমি খুব বেশি তো গাই না। আজি বিজন ঘরে নিষিদ্ধ রাতে আসবে যদি শূন্য হাতে, আমি তাইতে কি ভয় মানি, জানি জানি বন্ধু জানি তোমার আছে দু হাত খানি, আজি বিজন ঘরে। অনেকদিন পরে গায়ে গায়ে রবীন্দ্রসঙ্গীত, গানটি শুনে এরকম মনে হচ্ছে যে ওই রবি ঠাকুরেরই বোধহয় একটা গান আছে, তুমি কেমন করে গান করো হে গুণী। আমি সেরকম গুণী নই, আমি বারবার বলছি আমি ভীষণ গান পাগলা,
গান পেলে আমি পাগল হয়ে যাই। এখানে যে বসেছি, আমার উপরে যারা দর্শক বন্ধুরা আমার আছেন, তাদের কাছেও আমি, যারা আমায় জানেন ঠিক একইভাবে জানেন, যেরকম এই দুজনের মাঝখানে আজকে আমি স্টুডিওতে বসে আছি, একেবারে এপার ওপার দুটো পারই আমার কাছে এক। সত্যি তো দিদি, আমরা তো শুনলাম যে অনেক কিছু, অনেক ধরনের গানই করা হয়, কিন্তু এই একটু আগে শুনছিলাম না যে ক্লাসিক্যাল দিয়ে প্রথমে শুরু হয়েছিল শিক্ষাগত, তাহলে সেই ক্লাসিক্যালকে মাথায় রেখেই যদি একটা সেমি ক্লাসিক্যাল গান এবার শুনি। আমার ঘরানার কোনো গান আমি আজকে গাইবো না, এই মুহূর্তে গাইছি না, আসলে গানের সাথে মেজাজের একটা ব্যাপার হয়ে যায়। নিশ্চয়ই এখানে আজকের মেজাজটা একেবারেই ফুরফুরে অন্যরকম হয়ে আছে, আলাপচারিতার মাঝখানে মনে হচ্ছে নিজের ভেতরের অনেক কথা, মানে কি বলবো, শেয়ার করি। তো ছোটবেলার কথাই যখন রয়ে গেল এখনো আমাদের মধ্যে, তাহলে একটা কথা বলি, বাড়িতে বেগম আক্তারজির অনেক রেকর্ড তো আসতো, তো কয়েলিয়া, গান্থামা, বিভিন্ন ধরনের গান এগুলো আসতো। তখনও কিন্তু ওই যে আগে বলেছিলাম যে এক্সপ্রেশন, সুরের যে এক্সপ্রেশন, গলার যে ড্রামা, সেগুলোতে আমি অনেক ছোটবেলায় এই গানগুলোর প্রতি কিন্তু আকৃষ্ট হয়েছিলাম। সে সময় কিন্তু এই গানগুলোতে আকৃষ্ট হওয়ার মতো বয়স আমার ছিল না, কিন্তু তার যে গলাটা ভেঙে যাওয়া, একটু যে ভাঁজ কাটা, সেই যে একেবারে তাদের যে বাই ঘরানার যে মেজাজ, সেটা আমাকে এত আকৃষ্ট করতো, আমি কিন্তু চুপি চুপি এই রেকর্ডগুলো চালিয়ে চালিয়ে গানগুলো নিজের কণ্ঠে নেওয়ার চেষ্টা করতাম। দু লাইন গাইছি, মানে সেই যে বলছিলেন যে গানের যে মেজাজটাকে ধরে রাখা বা সেই জিনিসটা ফুটে উঠেছে গানটার মধ্যে, সত্যি সুন্দর ভালো লাগে। একটা মেজাজ, এই যে গানটা গাইবো, আমার আমার এমন একটা, কেউ কেউ বলে আমাকে খুব মুডি, আসলে ব্যাপার হচ্ছে এই গানটার সঙ্গে আমার যে অ্যাকম্পানিমেন্ট, যেটা আমি চাই, সেটা যদি ঠিক ঠিকভাবে না পাই, তাহলে সেটাকে আরেকটু এগিয়ে যে নিয়ে যাব, সেখানে আমি আমি হয়তো ওই কারণে অনেক অনেক অনুষ্ঠানে আমাকে হয়তো পাওয়া যায় না, কিন্তু যেখানে আমি মেজাজ পাই, যেখানে আমি বুঝতে পারি যে হ্যাঁ আমি গাইব, আমার একটা অনুভূতি হয়, হ্যাঁ আনন্দ পাবো গেয়ে, সেখানে আমি হয়তো ধরা পড়ে যাই। একদম, আমরাও আজকে সেই জায়গাটাকেই ধরে রাখার জন্যই আজকের এই অনুষ্ঠান। তো আমরা আবারও ফিরে আসবো, কিন্তু এবারে সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতি দিদি। তো দর্শক বন্ধুরা কোথাও যাবেন না, আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, খুব শীঘ্রই ফিরে আসছি। Come here you, oh sweet cuckoo, my bug, my flu, like a squeeze of glue. I'm coming. Anything else, ma'am? Over 5,000 designs and a certificate of authenticity. Jewelry comes home with bluestone.com. Shaha Textile. কলকাতার পর এবার বাংলার বাইরে উত্তর পূর্বাঞ্চলে প্রথম শিলচরে শোরুম খুলল সাহা টেক্সটাইল। শাড়িসহ নানা ধরনের কাপড় প্রস্তুতকারক, ভারত বিখ্যাত এই ব্র্যান্ডের শোরুমে পেয়ে যাবেন 250 টাকা থেকে 1.5 লক্ষ টাকা মূল্যের নানা ধরনের আকর্ষণীয় পরিধান।
তাই আর দেরি না করে চলে আসুন শাহ টেক্সটাইলে, উল্লাসকর দত্ত সরণি, ওমেন্স কলেজের পাশে, দেনা ব্যাংকের বিপরীতে, শিলচর। ফোন নাম্বার 8876138267। আমি যাতে ঘুরে দেখাই ধরবে আমাকে, আমি তাই লুকাই লুকাই ধরবে আমাকে, এখানে লুকাই ওখানে লুকাই ধরবে আমাকে। লুকাবে কোথায়? কিড ডিটেকশন ফর্মুলা নিয়ে এলো প্রাণ ললিপপ। যেখানেই লুকাও ছুটে আসতে হবে। পাঁচটি মজাদার স্বাদে প্রাণ ললিপপ, না খেয়ে পারবেই না প্রাণ ললিপপ। নতুন রূপে নতুন সাজে মদনমোহন জুয়েলার্স। বিয়ে অনুষ্ঠান নিজের ব্যবহার বা উপহার দিতে সোনার অলঙ্কারের তুলনা নেই, আর খাঁটি সোনা মানেই মদনমোহন জুয়েলার্স। এখানে পাচ্ছেন রকমারি ও মনমাতানো ডিজাইনের অলঙ্কার, গ্রহরত্ন আদি। তাছাড়াও পুরনো গয়নার পরিবর্তে এখান থেকে নিয়ে যেতে পারেন হলমার্কের খাঁটি সোনার গয়না, বা তৈরি করাতে পারেন নিজেদের রুচিমতো ডিজাইনের গয়না আদি। তাই আর দেরি কিসের? হলমার্কের খাঁটি সোনার গয়না কিনতে আজই চলে আসুন মদনমোহন জুয়েলার্স, নরসিংতলা, শিলচর। আওয়ার প্রমিস কেয়ারফুল। এবার শিলচরের প্রথম সারির বিভিন্ন ব্র্যান্ডের সার্ভিসিং এর ফ্র্যাঞ্চাইজি মহিন্দ্রা ফার্স্ট চয়েস। এই মাল্টি ব্র্যান্ড সার্ভিস সেন্টারে অত্যাধুনিক যন্ত্রপাতি, ট্রেন টেকনিশিয়ানস এন্ড কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভস দ্বারা অতি যত্ন সহকারে সব ধরনের সার্ভিসিং এর কাজ করা হয়। তাছাড়া সব ধরনের গাড়ির পরীক্ষা নিরীক্ষা সহ স্পেয়ার পার্টস এর মাধ্যমে গাড়ির মেরামতির সুযোগ রয়েছে। 24/7 অনলাইন বুকিং এবং রোড সাইড অ্যাসিস্ট্যান্স এর সুবিধা রয়েছে। তাই আজই যোগাযোগ করুন আদিত্রি সার্ভিস, চিরুকানি রোড, রামনগর, শিলচর, 788003। ফোন নাম্বার 8011331777 8721926530। ইমেল আইডি aditya.service.2017@gmail.com। On fried fish, packet bhara paglami aur risk. Bhenge jabe baba ra. Kichu hobe na ma. Bhenge jabe baba ra. Kichu hobe na ma. Bhenge jabe baba ra. Kichu hobe na ma. ভেঙে যাবে বাবারা, কিছু হবে না মা। সময়কে পিছে ফেলে এভাবেই টিকে থাকে আরএফএল ডোর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ডোর মজবুত বেশি আর টিকেও বেশি। কিছু হবে না মা। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। গুড মর্নিং, আজকে থেকে তো তোমার অফিস শুরু। না না ঠিক আছে, সরি, এতদিন ব্যাচেলার ছিলাম তো তাই ডাইনিং টেবিলটা কেনা হয়নি। নতুন ডাইনিং টেবিল কোত্থেকে এলো? আসতেই হলো, বাসাটা তো এখন আর ব্যাচেলারের না। কিন্তু এত দামি। এটা রিগেলের, দেখতে এত সুন্দর আর দামটা একদম বাজেটে। রিগেল ডাইনিং টেবিল 10 মিলিমিটার পুরু গ্লাসের তৈরি, পাউডার কোটিং এর মেটাল বা কানাডিয়ান ওকের, উডেন টেবিলের দারুণ সব ডিজাইন থেকে বেছে নিন আপনার পছন্দেরটি। রিগেল, ফার্নিশ ইওর ড্রিম।
আপনারা দেখছেন শিল্পীর পৃথিবী এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রিয় সুমনা দি। ফিরে এলাম দিদি, তো সেই যাওয়ার আগে তো আমরা অনেক গান শুনছিলাম, তার সঙ্গে রবীন্দ্রসঙ্গীত, ক্লাসিক্যাল সবই শুনলাম, কিন্তু আমরা বিশেষভাবে দেখেছি যে আধুনিক গানগুলো যখন আসে, স্পেশালভাবে সেই স্বর্ণযুগের গান যদি বলি, সেই যুগে যদি আমরা যাই, দিলীপদা কি বলেন, সেই যুগের গানগুলো একদম সুমনাদির গলায় খুব অসাধারণ একটি লাগে, একদম একদম। তাহলে আমরা বাকি প্রশ্নে তো যাব, কিন্তু যাওয়ার আগেই আমরা আগে একটি গান শুনে নেব। স্বর্ণযুগের গানগুলো আসলে কি হয়, এমন একটা ইনভলভমেন্ট, জড়িয়ে যাওয়া সেই গানগুলোর সঙ্গে ছোটবেলার অনেক অনেক স্মৃতি। সেই সময় গানগুলো এমনভাবে দিলীপদা সেই গানগুলো এমনভাবে কম্পোজ হয়েছে এবং এমন অসাধারণ অসাধারণ সমস্ত শিল্পীরা এসেছিলেন যে তাদের গানগুলোই কিন্তু রেয়াজের এক একটা অঙ্গ হয়ে। সুমনাকে বাদ দিয়ে মেয়েটার কথা বলি, সুমনা শুধু সঙ্গীত প্রেমী নয়, ও প্রকৃতি প্রেমী। তার মানে সুমনার সাথে আমি একবার অনেক দূরে একটা জায়গায় বিহারাতে একবার অনুষ্ঠান করতে গেছিলাম, তখন আমরা যেতে যেতে রাস্তা এত সুন্দর, রাস্তাটা চারিদিকে পাহাড় জঙ্গল এগুলো আছে, তো ওইটা দেখে দেখে আমাকে বলছে দিলীপদা ওইখানে গিয়ে কিন্তু সেই শান্ত ছায়া গেরা কৃষ্ণকলি দিনগুলি কিন্তু থাকত। দেখো কত আগের কথা দিলীপদার মনে, এই গানটা কিন্তু আমি হেমন্ত মুখোপাধ্যায়ের সুর এবং পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা, দিতে নেব দিলীপদা। অলস বেলায় যদি একটি ডহু আলো মনে আজো ডাকত, সেই শান্ত ছায়ায় কেরা কৃষ্ণকলির দিনগুলি যদি থাকত, এই অলস কম্পোজিশন এবং কথাগুলো খুবই সুন্দর, খুবই সুন্দর। এই যে না প্রকৃতির সঙ্গে মিশে যায়, ওই অন্য ধরনের শিল্পী, আমি একদম ভীষণ কাছ থেকে দেখেছি, আর ওইটাই বলতে আমি আমি গান তো শুনি, গান শুনে শুনতেই মানে মানে যদি কেউ গান করতে গিয়ে যদি সেই
রোমান্টিসিজম বা ভালোবাসার জায়গাটা না থাকে, সে প্রকৃতি হোক বা তখন মনে যদি না ছুঁয়ে যায় সেই ব্যাপারটা থাকতেই হবে, সেটা যদি না থাকে তাহলে বোধহয় এত সুন্দর গান হয়তো আসতো না। সেটাই তো, সেই সঙ্গেই বলবো যে পুরোনো দিনের গান তো শুনলাম, কিন্তু এখনকার যা গানগুলো বের হচ্ছে বা নতুন গানগুলো সে তো সবই করা হয়, আমি তো শুনেছি যে অর্কেস্ট্রাতেও গান করা হয়, তো সেই সঙ্গে একদম হিন্দির থেকে ধরে বাংলা থেকে ধরে সব ধরনের গানই করা হয়। তো তবে এখনকার আর আগের যে স্বর্ণযুগের গানের সঙ্গে যদি এখনের গানের তুলনা করা হয় বা সেই ফিউশন যেগুলো সেগুলোকে যদি ধরা হয়, তো কী পার্থক্য মনে হয় দুটির মধ্যে, বা কী মানে মতামত কী থাকবে যে সেই আগের দিনের গানগুলোর মধ্যে আর এখনকার গানের মধ্যে? মতামত বলতে একটা কথাই বলবো, শিল্পী সত্তা যে ব্যাপারটা, শিল্পী মন তৈরি হয়ে যায় যখন, তখন মতামতের ধার থাকতে নেই। যখন আগের জায়গাটা ভালো ছিল তেমন আজকের জায়গাটাও ভালো, কিন্তু আমরা যারা অনেকটাই পুরনো হয়ে গিয়েছি, যারা বেসে কাজ করেছি, আসল জায়গাটা নিয়ে যারা কাজ করেছি, আমরা যখন কোথাও কোনো গান গাইতে গেছি, গানটা খুব ভালো হলেও দেখেছি বড়রা বলেছেন যে না না এটা হয়নি, এখনো তোমার এটা গাইবার সময় হয়নি, এবং আমরা শুনেছি কথাগুলো। মঞ্চের লালায় তো আমরা ছিলাম না, গান কোথায় কোন দিক দিয়ে মঞ্চে নিয়ে চলে গেছে কখন নিজেই জানি না, নিজের অজান্তে সেটা ঘটছে। এবং নিজেকে ডেভেলপ করতে গিয়ে কতটা ডেভেলপ হয়েছে আমি জানি না, কিন্তু সেটাতে অসম্ভবভাবে কার্যকরী হয়েছে পুরোনো দিনের গানগুলো, সেই কম্পোজিশনগুলোই এক একটা রেয়াজের অঙ্গ হয়ে দাঁড়িয়েছিল। লতাজির গান, আশাজির গান, বিভিন্ন সময় বিভিন্ন সিনেমার এমন এমন গান হয়, তার লারেলাপ্পা গানগুলো একেবারে একেবারে সম্পূর্ণটাই অর্কেস্ট্রেশনে তৈরি, কিন্তু তার থেকে যে ক্রিম নিয়ে আসা সেটা বুঝতে পারার যে ব্যাপারটা, সেটা আমার ছেলেমেয়েরা বুঝুক, এটাই আমার একদম একটা অনুরোধ। মানে এখনের প্রজন্মের বিশেষ করে শিল্পীরা যারা একদম শিল্পীরা রয়েছে, প্রত্যেকে ভালো গাইছে, প্রত্যেকে ভালো গাইছে, ভীষণ পটেনশিয়াল তারা, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, ওদের মধ্যে মানে ওয়েস্টার্নিজম গাওয়ার গুলো বেশি। ওয়েস্টার্নকে জানুক তাহলে, তাহলে সে জায়গায় পৌঁছতে হবে, অনেকটাই জানতে হবে। যদি ডেনমার্কে গান আমরা গাই, যদি কান্ট্রি রোড গাই, যদি সেগুলো গাই, তাতে কি পাচ্ছি, কি নিয়ে আসছি, একদম সেটাকে জেনে বুঝেই গাওয়াটা উচিত। সেটাকে জানলে অমনি বোঝা আসবে, ঠিক অমনি বুঝতে পারবে, সেটাকে জানলে অমনি বুঝতে পারবে। সুমনাকে বলি, আসলে ওয়েস্টার্ন গান বলতেই মনে করি যে কোন একটা এরকম করলে এটা ওয়েস্টার্ন হয়ে গেল, সেটা কিন্তু না, কিন্তু আমাদের যেরকম আছে ভারতীয় সঙ্গীতে যেরকম আছে, ক্লাসিক্যাল তো আছেই, কর্ণাটকি আছে, সাউথ ইন্ডিয়ান ক্লাসিক্যাল আছে, তারপরে তো ফোক, মানে ভারতবর্ষটাই সংস্কৃতির ভান্ডার, এরকম ভাগ 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 আছে, ঠিক এরকম বিদেশেও এরকম গানের সুর যদি জানতে হয়, যদি সুরকে ভালোবেসে, যদি অসম্ভব সুরে সুর আসল সুরটা কিন্তু ওয়েস্টার্ন থেকেই আসছে, তাদের সেই এত মেলোডি, তাদের অ্যাকোয়েস্টিক গিটার, তাদের যে কাজ, হাতের কাজ, তারা যেগুলো গান গাইছে, আমি পুরোনো অনেক গান শুনেছি, জিম রিপসের বলুন, আর আমি নাম নিচ্ছি না এখন, অনেকের নাম হতো এই মুহূর্তে আমি বলতেও পারবো না, আমি আমার বাবার সময়ের শোনা, আমার বাড়িতে ওয়েস্টার্নও খুব খুব শুনেছি, যেমন শেষ শেষ শেষের দিকে এসে অনেক লাভ মিউজিক শুনেছি, যেগুলোতে শুনে একেবারে নিজেকে আটকে ফেলা যায়, মনে হয় এখানেই আটকা পড়ে গেলাম, এখানেই ধরা পড়ে গেলাম, এইখান থেকে কি আসবে, এই যে একটা ইচ্ছে, খুঁজে পাওয়ার যে একটা ইচ্ছে, সেই জায়গাটা নিয়ে তারপর ফিউশন হোক। ফিউশন তো ভালো লাগে, ভালো রকম ফিউশন হলে ভালো লাগবে না? রবিশঙ্করজি কি এমনি এমনি কাজ করেছেন, ফিউশন যদি ঠিকমতো ফিউশন হলে নিশ্চয়ই ভালো লাগবে। তবে আমার ব্যক্তিগত আমি সাদামাটা সুরে ভাসতে ভীষণ ভালোবাসি, আমার অত শত বুঝতেও ভালো লাগে না, বুঝিও না, সুরে থাকতে ভালোবাসি, মেলোডি আমার সবচেয়ে বেশি পছন্দ। ঠিক সেই তালে এবারে একটি মেলোডিকে ধরে রেখি, মেলোডি কুইনের কিছু গান যদি হয়ে যায় পুরনো সংখ্যা থেকে। পুরনো সংখ্যা থেকে, হ্যাঁ ঠিক আছে। রোমান্টিক ব্যাপারটার কথা এসেছিল, প্রেমের কথা এসেছিল, ফিউশন এসেছিল, ওয়েস্টার্ন মিউজিক, ওয়েস্টার্ন ক্লাসিক্যাল, ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীত সব এসেছিল। এবার আমার মতামত ছিল যে আমি
মেলোডি পছন্দ করি, তো ঠিক সেখান থেকে মেলোডি গাইবার জন্য যখন বললে তো খুব সুন্দর, খুব মেলোডি, একেবারেই সুরে ভাষা একটি গান, পিন্টু ভট্টাচার্যের গাওয়া, ভীষণ ভালো কথা, লিরিক্সগুলো মন দিয়ে শুনলে দেখবে কথা সুরের সমন্বয় একেবারে অসাধারণ একটা কম্পোজিশন। দেখো মেঘের কোলে ঘুমিয়ে গেছে চাঁদ, ওকে ডেকো না, ওকে ডেকো না, যেন শ্যামের কোলে ঘুমিয়ে আছে রাই, ওকে ডেকো না, ওকে ডেকো না, দেখো মেঘের কোলে ঘুমিয়ে গেছে চাঁদ। মলয়া গো আজকে ফিরে যাও, মলয়া গো আজকে ফিরে যাও, ওগো কোকিলার ভিড়ে কৃষ্ণ চূড়া ছড়িয়ে পাতা শব্দ করো না, দেখো না, ওকে দেখো না, ওকে দেখো না, দেখো মেঘের কোলে ঘুমিয়ে গেছে চাঁদ, ওকে দেখো না, যেন শ্যামের কোলে ঘুমিয়ে আছে রাই, ওকে ডেকো না, ওকে ডেকো না, দেখো মেঘের কোলে ঘুমিয়ে গেছে চাঁদ। বাহ, সত্যি ওই যে বলেছিলাম সাধারণ কম্পোজিশন, অসাধারণ কম্পোজিশন, এবং এই যে এক্সপ্রেশন, এই যে ড্রামাটা, মেঘের কোলে ঘুমিয়ে গেছে চাঁদ, ওকে ডেকো না, না না, ওকে ডেকো না, কোনোভাবেই ডেকো না, যে এক্সপ্রেশনটা সেটা যেটা সুরে দরকার সেটাই তার, মানে সে থেকে আমার মনে হচ্ছে যে গান গাওয়ার সময় সেই কথাগুলোকে, সুরগুলোকে ভালো করে আগে বুঝে নেওয়াটা খুব প্রয়োজন মনে হয়। অসম্ভব গান ভালোবাসলে সেগুলো তো অমনি আসে, গান তো সাধনা, এগুলো এমনি আসে যখন কথা কথা যখন বুঝে যায়, এবং কথার সঙ্গে সুরের যখন সমন্বয় হয় তখন ব্যাপারটা এরকম যায় যে গানে যাওয়ার সঙ্গে সঙ্গে সেটা কোথাও একটা পৌঁছে দেয় নিজেকে, যে আহ আহ কি করে এলো। আসলে কি হয়, একটা কথা যেটা মানে বড় বড় গুণীজনেরা, একবার পণ্ডিত জাসরাজের সাথে আমার যোগাযোগ হয়েছিল, তখন উনি অনেক বলেছিলেন আমাকে, আমার বাড়িতেও বললাম, মানে ওনার ইচ্ছে ছিল যে আমি যাব ওনার কাছে তালিম নেব। উনি তখন একটা কথা বলেছিলেন যে দেখো বেটা, যখন আমি বাংলায় বলছি কথাটা, উনি হিন্দিতে বলেছিলেন আমাকে, যখন চটকদারি আসবে, যখন তুমি গান গাইবো গান গাইবো, শুধু গাইবোর জায়গাটা যদি তোমার থাকে তাহলে কেউ তোমাকে বাহ বাহ দেবে। এবার যখন তুমি বুঝতে পারছো যে মেঘের কোলে ঘুমিয়ে গেছে চাঁদ, ওকে ডেকো না, এখানে যদি তুমি ডুবতে পারো তাহলে আহ আহ বেরিয়ে আসবে। এই কথাটা আমার একটা সাংঘাতিক, তখন হয়তো বুঝিনি, যখন ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল ফ্রক পরা, আমি ফ্রক পরা সুমনা, হয়তো বুঝতে পারিনি, কিন্তু আজকের দিনে এগুলো যত উপলব্ধি করতে পারছি হয়তো মানে গাইবার ইচ্ছেটা আরও দেওয়ার ইচ্ছেটা হয়তো আরও বাড়ছে। এটাই বলবো, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা একটি খুব সুন্দর এবং শিক্ষণীয় একটি ব্যাপার আমরা শুনতে পেলাম। সবার কাছেই সেটি অনুরোধ থাকবে যে এই ধরনের ব্যাপারটা যদি আমরাও আমাদের মধ্যে নিয়ে আসি, বা এই নতুন প্রজন্মের শিল্পীরা যারা রয়েছেন
সেগুলোকে যদি একটু ধরে রাখেন তাহলে খুবই ভালো আসবে, আরও ভালো হবে। সেই সঙ্গে আমাদের সময় হয়ে গেছে আবারও একটি বিরতি নেওয়ার, আমরা খুব অল্প সময়ের মধ্যেই ফিরে আসব। চলে আসছি ছোট্ট একটি বিরতির পর। ওখানে হেলা ওখানে হেলা গাড়িতে হেলা গাড়িতে হেলান দেয়ালে হেলা। আর এখানে ওখানে হেলান দিতে হবে না, আরিফেল নিয়ে এলো বিভিন্ন সাইজ ও ডিজাইনের নানা রঙের আরামদায়ক চুল, যেখানে সেখানে হেলান না দিয়ে একবার বসেই দেখুন আরিফেল চুল। এবার বসবে সবাই। চিকেন লাভার্স দের জন্য মিস্টার নুডলস চিকেন ফ্লেভার, রিয়েল চিকেনের সাথে মিস্টার নুডলস। অলংকার কিনতে চান? তাহলে সরাসরি চলে আসুন নিউ মদনমোহন জুয়েলার্সে। খাঁটি হলমার্কের সোনার গয়না সহ এখানে পাচ্ছেন রকমারি মন মাতানো ডিজাইনের অলংকার ও গ্রহরত্ন আদি। তাছাড়াও পুরনো গয়নার পরিবর্তে এখান থেকে নিয়ে যেতে পারেন হলমার্কের খাঁটি সোনার গয়না, বা তৈরি করাতে পারেন নিজের রুচি মতো আধুনিক ডিজাইনের গয়না আদি। মনে রাখবেন, খাঁটি সোনা মানেই নিউ মদনমোহন জুয়েলার্স, এনএন দত্ত রোড, শিলচর। উফ, একদমই মানাচ্ছে না। ইয়েস, কেবল টেবিলই নয়, সাজিয়ে তোলে ঘর আর ভরিয়ে তোলে মন। ইটালিয়ানো, পিওর আর্ট। Prontos, the taste of the world. আনিব আরে ফেলে রয়্যাল চেয়ার, বসিলে ঠিকই কবিতা। না না, কবিতা সে তো আমার নিজের প্রতিভা। চুরির কবিতা আরো বিকশিত হলো, তার একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হলো। ওরে বেটা লস্কর, চেয়ারটা রেখে গেছে কবি হওয়া তস্কর। আরএফএল চেয়ারের নতুন নিবেদন আরএফএল রয়্যাল চেয়ার, উন্নত প্লাস্টিক আর সুদৃশ্য ডিজাইনের কারণে এটি আসলেই রয়্যাল। আরএফএল রয়্যাল চেয়ার, পুরোপুরি রয়্যাল। এলো চিকেন আর ভেজিটেবলের মন মাতানো স্বাদে পুষ্টিকর প্রাণ স্ন্যাক নুডলস। এর কুরমুরে টেস্টে মেতে ওঠো ঘরে কি বাইরে। প্রাণ স্ন্যাক নুডলস, যখন তখন যেখানে সেখানে। আপনারা দেখছেন শিল্পীর পৃথিবী। সুমনাদি, অনেক গান শুনলাম, আরও গান শুনবো, কিন্তু একটা কথা যে অনেক ব্যান্ডের সঙ্গে গাইতে দেখেছি অনেক মঞ্চে, তো সেই ব্যান্ডের সঙ্গে গাওয়াটা কি একদম প্রথম থেকেই, শুরু থেকেই ছিল, না সেই এখন নতুন করে কোথার থেকে আসলো সেখানে? আমরা আমাদের গান শেখাটা একেবারেই প্রথাগতভাবে ছিল, গুরুমুখী বিদ্যে যেটা সেটা ছিল।
যখন আগে আগে যখন গান করেছি ছোটবেলা থেকে হারমোনিয়াম তবলা থাকলেই যথেষ্ট ছিল, তারপর আস্তে আস্তে দিলীপ দাদের পেলাম, তারপর আস্তে আস্তে কখনো সিনথেসাইজার পেয়েছি, তাও আমরা খুব কম পেয়েছি। তো মোটামুটি হারমোনিয়াম তবলা হলেই আমরা বিভিন্ন ধরনের গান গেয়েছি, ভালো হারমোনিয়াম বাজিয়ে কেউ থাকলো সঙ্গে, এভাবেই গেছি। তারপর একটা সময় আমি দীর্ঘদিন আমি মঞ্চে খুব খুব আসিনি, খুবই কম, যারা জানতো যারা ডাকতো, যদি আমার সময় সুবিধে হতো তাহলে গাইতাম, যা হয় মেয়েদের। আমার একমাত্র কন্যা সন্তান সে ছোট ছিল, সংসারে জড়িয়ে পড়েছিলাম, ইনডোর যেগুলো ছিল রেডিও টিভি সেগুলোতে আমি গাইতাম, কিন্তু মঞ্চে আমি সেরকমভাবে আসিনি। তারপর আস্তে আস্তে যখন সুযোগ হলো, আবার যখন বেরিয়ে এলাম, কেউ কেউ ডাকছিল, তো কেউ কেউ তখন ডাকলো জাজ হিসেবে, ভজনের কম্পিটিশন হচ্ছে, জাজ হিসেবে ডাকলো, এরকম গেছি। তারপর আস্তে আস্তে জাজ হিসেবে যাওয়ার দরুন দেখা গেলো যে কোথাও একটু কোন গান গাইতে হচ্ছে দু এক লাইন। সে সময়ের আমার একটা অভিজ্ঞতা হলো, আজকে থেকে প্রায় আট বছর আগে দেখলাম মঞ্চটা পুরো তার সাজসজ্জা বদলে গিয়েছে। দেখছি পাল্টেছে যে সেটা দেখছিলাম, কিন্তু আমি তো সেখানে শিল্পী হিসেবে দাঁড়াইনি, আমি দেখছিলাম। বিভিন্ন অনুষ্ঠানে যেতাম, আমি দেখতাম উমুক গাইছে, তুমুক গাইছে, ঠিক আছে, দেখতাম, ভালো লাগতো, রিদমটা তো ভেতরে ছিল, মিউজিকটা তো ভেতরে ছিল, আনন্দ পেতাম। কিন্তু শিল্পী হিসেবে যখন আমাকে দাঁড় করানো হলো, তখন দেখলাম যে না, আমাকে তো ওইভাবে গাইলে চলবে না, আমাকে নিজেকে অন্য অ্যাডাপ্টেবিলিটি আমার মধ্যে আনতে হবে। প্রথম যেটা আমি দেখতে পেলাম যে আমি খুব লো ভয়েসে গান গাই, দেখলাম যে বিভিন্ন রকমের মাইক্রোফোন, যেগুলো লিফটাচ মাইক্রোফোন বলছে, তো বুঝতে পারলাম যে গান গাওয়ার ধরনটা একেবারেই বদলে গেছে। মিউজিশিয়ানদের দেখলাম যে তারা শুরুতে খুব আদর করে আমাকে, আমি কিছু কিছু মিউজিশিয়ানের নাম নিতে বাধ্য, জুয়েল আজকে আমাদের মধ্যে নেই, আমাকে বারবার বলেছিল পুরীদি তুমি পারবে, আমাকে সবাই পুরীদি বলে আদর করে, পুরীদি বলেই ডাকে, আমার আরেকটা নিক নেম পুরী, তুমি পারবে। বিধান তো মানে অসম্ভব অসম্ভব সহযোগিতা করেছে, সবসময় আজও করে যায়। দিলীপদা বারবার বলেছেন তুমি পারবে, তোমার সুর আছে, তুমি পারবে, দেখো। দিলীপদা এরকম করে ওনার যে ব্যান্ড ছিল তার মধ্যে আমাকে নিয়ে গেছেন, মাইক্রোফোন হাতে নিয়ে গাইতে পারবো নাকি প্রথম মনে হয়েছিল, তারপর না কি এক হয়েছিল, যেটা হয়তো যেটার জন্য হয়তো আমার নিজের কোনো কি বলবো ক্ষমতাই নেই, এটা উপরওয়ালা দিয়ে দিয়েছেন, কণ্ঠ তিনি দিয়ে দিয়েছেন, ক্ষমতাও তিনিই দিয়ে দিয়েছেন, আমার এখানে অহংকারে কিছুই নেই। সেটা আমার দিয়ে দিয়েছিলেন এইটাই যে আমি একেবারেই ইনভলভ হয়ে যাই। যখন গানটা আমি শুরু করলাম, দেখলাম আমার আরও অনেক বেশি ভালো লাগছে, আমার এত সহজ হয়ে গিয়েছে, আমি আস্তে গাইছি, আমার পরিশ্রম হচ্ছে না, লিপ টাচ করে গাইছি, আমার আমার গানটা আমি শুনতে পাচ্ছি মনিটরে অন্যভাবে, সঙ্গে মিউজিশিয়ানদের সমস্ত কিছু শুনতে পাচ্ছি। আমি তখন দেখলাম যে আরে এটা তো আরও মজার ব্যাপার, এটাকে অ্যাডাপ্ট করতে অসুবিধে কি। আমার সময়ের যারা তারা কিন্তু কেউই, আমি আমি যখন আরম্ভ করেছি গান তখন আমার সময়ের মানে আমার থেকে অনেক বড় বড়দের সঙ্গে আমি মঞ্চে চলে গেছিলাম, হয়তো ভগবান সেই ক্ষমতাটা দিয়েছিলেন, আমি পেরেছিলাম। তাদের কাউকে কিন্তু এখন পর্যন্ত আমি ওইভাবে মাইক্রোফোন হাতে নিয়ে গাইতে আমি দেখি না, হয়তো তাদের সুবিধে হয়নি, অসাধারণ গাইয়ে তারা, কিন্তু আমি সেটা করতে পেরেছি যেটা উত্তর আমি তোমায় দিলাম, যেটা তুমি জানতে চাইলে যে আমি কিভাবে সেটা পারলাম। নিশ্চয়ই আজকের আজকের যে বাচ্চারা গাইছে তাদের সঙ্গে দাঁড়ালে তো তাদের থেকে আমি অনেকটা পিছিয়ে, অনেকটা পেছনে রয়েছি, কিন্তু তাদের সঙ্গে তাল মিলে আমি সেটা করতে পারছি তাদের মতো, একদম যেতাম। আজকে যে বড় বড় যে সাউন্ড বক্স আছে, সাউন্ড সিস্টেম, সেরকম কিছু ছিল না, চুঙ্গা ছিল, সামনে দুইটা চুঙ্গা ছিল আর ওইটার মধ্যেই গান হতো, এই বড় একটা মাইক্রোফোন, সুরের মাইক্রোফোন একটা ছিল, মাইক্রোফোনে গান হতো, সেরকম কোয়ালিটি সাউন্ড আসতো না। তার মাঝে তার সেই প্রোগ্রামের মধ্য দিয়ে শিল্পীরা এত কষ্ট করত সেই মাইকে ভালো করে সাউন্ড আসার জন্যে, গলার এক্সপ্রেশনের জন্যে কী পরিমাণ বাড়িতে কষ্ট করতো, রেওয়াজ করতো, সেই করতো। কিন্তু আজকে
যে অনেক সিস্টেম বেরিয়েছে, আধুনিক সিস্টেম অনেকগুলো বেরিয়েছে, অনেক টেকনিক্যাল ব্যাপারটা এখন অনেক আগে থেকে অনেক ডেভেলপ করে গেছে, কষ্ট করতে হয় না। হ্যাঁ, মেশিনারি ভাবে দর্শকের কাছে বলছে, শ্রোতার কাছে বলছে, একটা গানকে মডুলেট করতে যাওয়া, ভয়েসকে প্রজেকশন করতে যাওয়া, সেগুলো আমরা অনেক কষ্ট করে করেছি, সেটা সত্যি কথা। সেটা এখন টেকনিক্যালিটিস একটু ছালে চলে যাচ্ছে, চলে যাচ্ছে। এই প্রজন্মের বিভিন্ন গানে আমি দেখেছি, আমি নিজে চেষ্টা করে দেখেছি, আমার মেয়ে তো গান করে, তার সঙ্গে কখনো কখনো তার গাওয়া কিছু কিছু গান, সারি কি পালসা, এইসব নতুন ছবির যে গানগুলো, হিন্দি গানগুলো আমি দেখেছি, তারা যেভাবে তারা গান শুনে শুনে টেকনিক্যালিটিসকে ফলো করে যেখানে কাট করছে, আমি দেখছি যে জিনিসটা আমরা তো অনেক আগে শিখে গেছি। এই ব্যাপারটা তো সেই প্রসঙ্গ নিয়েই আরেকটি গান হয়ে যাক তাহলে। নতুন ভাবনার একটা গান গাই, যদিও এখন অনেকটাই পুরনো হয়ে গিয়েছে গানটা, তবুও ছোট ছেলেমেয়েরাই গায় বেশি। শুভমিতার গাওয়া গানটা বাতাস ডাকে না আগের মতো, আকাশ হাসে না আগের মতো, বাতাস ডাকে না আগের মতো, আকাশ হাসে না আগের মতো, পূর্ণিমা চাঁদ সত্যি চাইলে মানে আরো যদি আমাদের কাছে সময় থাকতো আমরা আরো অনেক ধরনের গান শুনতাম। সুমনা সম্বন্ধে আরেকটা কথা বলি, মনে করো কোনো অনুষ্ঠানে সুমনা গাইছে না, সুমনা দেখতে দেখতে গেছে, সুমনা দেখতে যায়, আমরাও যাই দেখতে, কেউ খুব ভালো করে গান করছে, সুমনা আরেক ধরনের শিল্পী, কেউ যদি ভালো গান করে ও নিজেই আবেগময় হয়ে যায়। তো যখন খুব ভালো গান করে তখন আমরা যদি পেছনে থাকি, আমি যদি সুমনাকে দেখি, সুমনা কি করছে, সুমনা দেখি একদম মানে ওর গানের সাথে সাথে ওই ওই চেয়ারে বসে মানে একদম ইমোশনস ইমোশনস গুলো খুব বেশি করে, আমার অসম্ভব ইমোশন, আমি একেবারেই জড়িয়ে যাই। এটা ওর গুণ। আমরা খুব আমি খুব কম শিল্পীকে, আমার অনেক বছর হয়েছে এই লাইনে আছি, আমি খুব কম শিল্পীকে দেখেছি যে আরেকটা আরেকজন শিল্পী গেছে, এই শিল্পী একদম মানে আপ্লুত হয়ে গেছে গান শুনতে শুনতে, ছোট বড় সব অনুষ্ঠানে আমি সমানভাবেই ইনভলভ হয়ে যাই। যদি অনেক দর্শকের মাঝখানেও গান গিয়েছি, খুব কম দর্শকের মাঝেও গিয়েছি, বাড়ির অনুষ্ঠানে গিয়েছি, কোনো বাড়িতে পুজোর আসর হোক, ডিভোশনাল গাইতে আমি খুব ভালোবাসি। সত্যি আমরা তো মানে আজকে সময়সীমা আমাদের খুব কম কম হয়ে এসেছে। আসল তো সুমনার জায়গাটা তো পরিচয়টা তো আমরা আরেকটা পরিচয় আছে, যেখানে ভোজন হয়, ভোজন গান গান বললেই
সেই সময় থেকে আজ অবধি ভোজন বললেই সুমনা নামটা সবার আগে যেন চলে আসে। আজকের অনুষ্ঠানে সুমনা তো একখানা ভোজন গাইবি, ছোট্ট করে হোক একখানা ভোজন গাই দিয়েছে। অনেক ধরনের গান গাইলাম, ডিভোশনাল গাইতে খুব ভালোবাসি, কোনোদিন আরবার সুযোগ হলে আমি মায়ের গান গাইবো, শ্যামা সঙ্গীত গাইতেও খুব ভালোবাসি। ভজনের কথা যখন এলো, ভজন গাইতে তো খুবই ভালোবাসি, এটা তো কমপ্লিট ডিভোশন একটা ব্যাপার, যেখানে আত্মসমর্পণ রাখার ব্যাপার রয়েছে। এবং গাইতে গাইতে আজকে যে বয়সে এসে পৌঁছেছি, দেখেছি সুরটা শেষ পর্যন্ত একটা স্বর্গীয় একটা অনুভূতি অনেক সময় নিজের মধ্যে তৈরি হয়, হয়তো বয়সের কারণে সেটা বুঝতে পারি। আরেকটা বুঝতে পারি যে অত কথা আর এখন ভালো লাগে না, মনে হয় যখনই গাইছি তখনই মনে হয় কোথাও একটা সমর্পণ হয়ে যাচ্ছে, নিজেকে কোথাও সুরের কাছে ছেড়ে দিচ্ছি, গানের কাছে ছেড়ে দিচ্ছি, সেখানেই পরম তৃপ্তি, এটাই বুঝতে পারি। ভজন গাইবার আগেই কথাটুকু আমি বললাম এই কারণে, আমার ঘরানার গানই গাইছি আমার মাস্টারমশাই সুর করা এবং সুর দাসের ভজন। হরিমুখ রাধা রাধা বাণী, হরিমুখ রাধা রাধা বাণী, ধরণী পরে অচেতন হে সুধি, ধরণী পরে অচেতন সখী দেখি আকুলনি, সখী দেখি আকুলনি, হরিমুখ রাধা রাধা বাণী, হরিমুখ আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি। আমরা খুবই আনন্দিত এবং আপ্লুত সমনাদিকে পেয়ে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। দর্শক বন্ধুরা, আবারও আরেকটি পর্বে আমাদের সঙ্গে আবার আরেকজন শিল্পী থাকবেন, আবারও দেখা হবে, তত সময়ের জন্য সঙ্গে থাকুন, ধন্যবাদ।